আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো, যে কারণে রমজানে আল আকসা নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। এরদোয়ান জাতিসংঘ পশ্চিমাদের তীব্র সমালোচনা করে যা বললেন। ডাক্তার ইউনুসকে নিয়ে আমরা শেষ দেখার অপেক্ষায় আছি জাতিসংঘ। তিন মিত্র দেশে কেন হামলা চালালো ইরান? কেন নিজেকে তরুণ মনে করেন 81 বছরের বাইডেন? কেন ভোটের আগে আরামবাগার কৃষ্ণনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? রাজনৈতিক আশ্রয় চাইতে বাংলাদেশিদের প্রথম পছন্দ যে দেশগুলো? তুরস্কের কাছে F-16 যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে অটল কেন যুক্তরাষ্ট্র? পুতিনের ভয়ঙ্কর যে কৌশলে দিশেহারা পশ্চিমারা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, এরদোয়ান জাতিসংঘ পশ্চিমাদের তীব্র সমালোচনা করে যা বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। যে কারণে রমজান আল আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। পবিত্র মাহে রমজান মাসে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ডানপন্থী এক মন্ত্রী ফিলিস্তিনিদের মুসল্লিদের রমজান আল আকসা মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এরপরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো। বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, যেহেতু এটা আল আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটা বিষয় যা ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আগামী 10 কিংবা 11 মার্চ পবিত্র রমজান মাসে শুরু হতে যাচ্ছে। রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে উভয় পক্ষ বেশ কিছু শর্ত দিয়েছে। শর্ত অনুযায়ী গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ করবে ইসরায়েল। অন্যদিকে গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার উপর হামাসের হাতে আটক হওয়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে। প্রিয় ভালোবাসার দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এরদোয়ান জাতিসংঘ পশ্চিমাদের তীব্র সমালোচনা করে যা বললেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘ পশ্চিমা দেশগুলো তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, 140 দিন ধরে গাজা ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধগুলো কেবল দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। শনিবার তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। খবর আনাদুলু এজেন্সি। এরদোয়ান বলেন, তারা এতটাই বেশি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতেও পারে না। পশ্চিমা কোনো ব্যক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ওই ইসরায়েলের সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রচেষ্টা চালায়নি বলেও জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় 1200 নিহত ও 200+ ইসরায়েলকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 4 মাস পেরিয়ে গেলেও এখনও এই হামলা অব্যাহত আছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যমন্ত্রী, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত 29,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে 69,000-এর বেশি ফিলিস্তিনি। জাতিসংঘের মতে, গাজা ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের 85% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডাক্তার ইউনুসকে নিয়ে আমরা শেষ দেখার অপেক্ষায় আছি জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ অধিবেশনে মুখপাত্র মনিকা গ্রেইল বলেছেন, আমরা প্রফেসর ইউনুসের ইতিহাস জানি, তিনি কাজের মাধ্যমে যেসব অবদান রেখেছেন তাও জানি, প্রকৃতপক্ষে তিনি জাতিসংঘের খুব ভালো একজন বন্ধু। ডাক্তার ইউনুসকে নিয়ে চলমান বিষয়ে শেষ দেখার জন্য আমরা অপেক্ষা করছি। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশন ইস্যুতে আয়োজিত ব্রিফিং ও প্রশ্নোত্তর পর্বে ডাক্তার ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশ যা হচ্ছে সে বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কি অবগত রয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মনিকা গ্রেল বলেন, বাংলাদেশের একটা ইউনিস ইস্যুতে যা ঘটেছে তার দিকে নজর রাখছেন প্রেসিডেন্ট। আমি মনে করি এর আগে জাতিসংঘের মুখপাত্র ডুজারিক সহ অন্যরা যা বলেছেন এ বিষয়ে তাদের সঙ্গে আমি একমত। এরপর যা বলবে আমরা প্রফেসর ইউনিসের বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছি। ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন,
বাংলাদেশ জাতিসংঘে যে টিম রয়েছে তারা ডক্টর ইউনুসের ঘটনাবলীর ওপর গভীর নজর রাখছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তিন মিত্র দেশে কেন হামলা চালালো ইরান? সিরিয়া, ইরাক ও পাকিস্তান তিনটি দেশই ইরানের মিত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে তিন দেশ বিমান হামলা চালিয়েছে তেহরান। অন্য কোনো দেশ উচ্চবাচ্য না করলেও হামলার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা করে বসেছে দেশটি। কিন্তু কথা হলো, ইরান কেন তিন মিত্র দেশে হামলা চালালো? কেনই বা এ সময়ে এসব হামলা চালিয়েছে ইরান? বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইরানের সামরিক বাহিনী বিপ্লবী রক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ ইসলামী রক্ষণশীলদের কাছ থেকে দেশ চাপের মধ্যে রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী হাজারো মানুষকে হত্যা করেছে, কিন্তু এরপরও তেহরান যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে পারেনি বলে মনে করেছেন ইরান ইসলামপন্থীরা। এই নিয়ে তাদের মধ্যে গোস্বা বাড়ছে আর সেই চাপ গিয়ে পড়েছে ইরানি বাহিনীর ওপর। ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী বুঝতে পেরেছিল তাদের কিছু একটা করতেই হবে, কিন্তু যেটাই করা হোক না কেন তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি উত্তেজনা এড়িয়ে। কেননা ইসরায়েল ফিলিস্তিনের চলমান সংঘাতে সরাসরি সম্পৃক্ত হওয়া থেকে সচেতনভাবে নিজেকে দূরে সরিয়ে রাখছেন ইরান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন নিজেকে তরুণ মনে করেন 81 বছরের বাইডেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সামনে রেখে বাইডেনের স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর ছিল সবার। কারণ একটাই, এবারের নির্বাচনে বাইডেনের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে ব্যাপক সমালোচনামূলক প্রচার চালাচ্ছে বিরোধী শিবির। বিভিন্ন বিজ্ঞাপন ও নির্বাচনী সমাবেশে তাদের দাবি, বাইডেন মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। এছাড়া সম্প্রতি বাইডেনের কিছু আচরণ তার মানসিক সুস্থতার এ প্রশ্নকে আরও বড় করে তুলেছে। শুধু বিরোধী শিবিরে নয়, বাইডেনের নিজ দলেও এ নিয়ে সমালোচনা চলছে। বুধবার মেরিল্যান্ডের একটি সামরিক হাসপাতালে বাইডেনের শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। পরীক্ষা শেষে হোয়াইট হাউসে ফিরে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বাইডেন গণমাধ্যমকে জানান, দায়িত্ব পালনে তিনি পুরোপুরি ফিট। বাইডেন বলেন, গেল বছরের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা যে ফলাফল এসেছিল এবারও অনেকটা তাই হয়েছে, খুব বেশি পরিবর্তন নেই। তার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি এবং দুই দফায় করোনায় আক্রান্ত হয়েও তিনি বেশ সুস্থ আছেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন ভোটের আগে আরামবাগ আর কৃষ্ণনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আপাতত সরগরম ভারতীয় রাজনীতি। এদিকে 2024 সালের নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা না হলেও সাধারণ নির্বাচনের নির্দিষ্ট লক্ষ্য স্থির করে ফেলেছে প্রধান রাজনৈতিক দলগুলো। এই আবহে পশ্চিমবঙ্গে আসছেন ক্ষমতাসীন দল বিজেপির সর্বোচ্চ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডের কর্মসূচিও রয়েছে তার। এই ব্যস্ত কর্মসূচির মাঝেই 1 ও 2 মার্চ পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ ও নদিয়া জেলার কৃষ্ণনগরে সভা করবেন তিনি। এরপর উত্তর ২৪ পরগনার বারাসতেও সভা করার কথা রয়েছে তার। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে লক্ষ্য যখন ভোট ব্যাংক, তখন রাজনৈতিক দলগুলোর প্রতিটা পদক্ষেপের পেছনে বিশেষ কারণ রয়েছে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একইভাবে সভাস্থল হিসেবে আরামবাগ ও কৃষ্ণনগরকে বেছে নেওয়ার পিছনেও বিশেষ কারণ রয়েছে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটা নির্বাচনের সময়, এ সময় বিরোধিতা এবং বিরোধীদের বিরুদ্ধে প্রচার সাধারণত তুঙ্গে ওঠে, ফলে সভা কোথায় এবং কবে হবে এটা নির্বাচন করাটাও গুরুত্বপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি। এক্ষেত্রে বিজেপি বেছে নিয়েছে আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতকে। বিজেপি মনে করে প্রধানমন্ত্রী যদি এই জায়গাগুলিতে এসে বক্তব্য রাখেন তাহলে তারা রাজনৈতিকভাবে লাভবান হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাজনৈতিক আশ্রয় চাইতে বাংলাদেশিদের প্রথম পছন্দ যে দেশগুলো। প্রতি বছরই ইউরোপ, উত্তর আমেরিকা সহ পশ্চিমের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন অনেক বাংলাদেশি নাগরিক। তবে 2023 সালে ইউরোপে এমন আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে আশ্রয় চেয়ে আবেদন করেছেন 40,332 জন। এর মধ্যে অনুমতি মিলেছে 2,000 জনের। এর অর্ধেকেরও বেশি আবেদন পড়েছে ইতালিতে। 58% বাংলাদেশি সেখানে আশ্রয় প্রার্থনা করেছেন। এরপরে রয়েছে ফ্রান্স, ওই দেশটিতে অনুমতি চেয়েছেন 25%। ইইউ রাজনৈতিক আশ্রয় বিষয়ক সংস্থা ইইউএ 28 ফেব্রুয়ারি রাজনৈতিক আশ্রয়ের প্রবণতা সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করে, যাতে দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন। দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তান। বিগত বছরের নিরিখে দেশ দুটির অবস্থান অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের অবস্থান এগিয়েছে এক ধাপ। 2022 সালের তুলনায় আশ্রয় প্রার্থীর সংখ্যা প্রায় 7,000 বেড়ে যাওয়ায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে দেশটি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তুরস্কর কাছে F-16 যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে অটল কেন যুক্তরাষ্ট্র?
তুরস্কের কাছে F-16 যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন বাতিলের প্রচেষ্টায় বৃহস্পতিবার মার্কিন সিনেটে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ওই প্রস্তাবের বিরুদ্ধে 79টি এবং পক্ষে 13টি ভোট দিয়েছেন সদস্যরা। ন্যাটোতে সুইডেনের সদস্যতা তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান সম্মতি জানানোর পরই দেশটির কাছে $2,003 কোটি মূল্যের যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছিল দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তবে এই অনুমোদন বাতিলের প্রচেষ্টায় বৃহস্পতিবার সিনেটে একটি প্রস্তাব রাখেন রিপাবলিকান সিনেটর অ্যান পল। ভোটের আগে তুর্কি সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন, দেশটির কাছে অস্ত্র বিক্রি করা মানে তাদের দুর্ব্যবহারকেও আরও উৎসাহিত করা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতিনের ভয়ঙ্কর যে কৌশল দিশেহারা পশ্চিমারা। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি তারা ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠায় তবে তা হবে পরমাণু যুদ্ধের উস্কানি। বৃহস্পতিবার তিনি সতর্ক করে আরো বলেছেন, মস্কোর কাছে পশ্চিমা লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো অস্ত্র রয়েছে। 1962 সালে কিউবান মিসাইল ক্রাইসিসের পর ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্ক সবচেয়ে খারাপ সময় পার করছে। পুতিন এর আগে ন্যাটো ও রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের ঝুঁকির কথা বলেছেন। তবে বৃহস্পতিবার পরমাণু সতর্কতা ছিল তার সবচেয়ে স্পষ্ট বার্তা। আইন প্রণে তাদের ও দেশের অন্যান্য অভিজাতদের উদ্দেশ্যে পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা নেতাদের হস্তক্ষেপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে হুঁশিয়ারিও পুতিন দিয়েছেন। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর বিষয়ে যে মন্তব্য করেছেন সেই প্রেক্ষিতে পরমাণু যুদ্ধের সতর্কতা দিয়েছে ভ্লাদিমির পুতিন। তবে ন্যাটোর সদস্যদের সেনা পাঠানোর বিষয়টি দ্রুত প্রত্যাখ্যান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও অন্যান্যরা। এদিকে আরেকটি খবর হচ্ছে, এরদোগান জাতিসংঘ পশ্চিমাদের তীব্র সমালোচনা করে যা বলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘ পশ্চিমা দেশগুলো তীব্র সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, 140 দিন ধরে গাজা ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধগুলোকে বলি দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। শনিবার তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। খবর আনাদোলু এজেন্সি। এরদোগান বলেন, তারা এতটাই বেশি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতেও পারে না। পশ্চিমা কোন শক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেউই ইসরায়েলের সহিংসতার প্রতিরোধে কার্যকর প্রচেষ্টা চালায়নি বলেও জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট এরদোগান।